পুরুলিয়াতে দ্বিতীয় দিনটি আমাদের কাছে ছিল খুবই সীমিত। দ্বিতীয় দিনে আমরা দুজন শুধুমাত্র মুরগুমা ড্যাম এবং সুইসাইড পয়েন্ট ভিজিট করেছি, তারপরেই বাড়ি ফেরার পালা। কিন্তু এই সীমিত জার্নিটাও আমাদের কাছে ছিল দ্বিতীয় দিনে খুবই মজার। তারই গল্প আজ শোনাবো ইন্ট্রো দেখার পর। আমরা এখন আমাদের রুম থেকে এই হোটেল থেকে চেক আউট করবো এবং আজকে আমরা বাড়ি ফিরে যাবো। তার আগে একবার ট্রাই করবো মুরগুমা যাওয়ার। এখানে আমাদের ব্যাগপত্র সব রেডি, আমরা টোটাল রেডি। বাইকও টিপেশ বের করে একটু ওয়াশ করে নিয়েছে। যাই হোক, দেখা যাক কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি। অযোধ্যা হিলটপ থেকে মুরগুমা ড্যাম যাওয়ার জন্য 18 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 15 কিলোমিটার রাস্তা খুবই বাজে হবে ভাড়ার জন্য। তো আমরা এখন এসে পৌঁছেছি মুরগুমা ড্যামে। এই যে আমার পেছনে মুরগুমা ড্যাম, এবং ড্যামটা ওই দিকটা পুরো দেখা যাচ্ছে পাহাড়। এই ড্যামের ওপরে রাস্তাটা দিয়ে আমরা এলাম, আর এই দিকটা পুরো পলাশ ফুলের জঙ্গল। পলাশ ফুল ফুটেছে, দুর্দান্ত লাগছে দেখতে। এই হলো মুরগুমা ড্যাম। একটু আগে পর্যন্ত যাবো, ওই দিকে ওপরটায় ওঠার একটা রাস্তা আছে দেখছি, ওপরটা একবার উঠবো, দেখা যাক। আর আজকে রোদ কালকের থেকে অনেক বেশি। কালকে তো মেঘলা ওয়েদার ছিল, ভালো ঘুরেছি, কিন্তু আজকে হাঁপিয়ে যাচ্ছি রোদ প্রচণ্ড। সুইসাইড পয়েন্টে, এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। সুইসাইড পয়েন্ট নামটা শুনে বুঝতে পারছো কেন সবাই সুইসাইড করতে আসে, কিন্তু আমার মনে হচ্ছে সুইসাইড কেন করতে আসে এখানে? এত এই পাহাড়ি রাস্তা পেরিয়ে এত সুন্দর জায়গা সুইসাইড করে? আমাদের ইচ্ছা করছে এখানে বসে যাই, কিছুক্ষণ এখানে এনজয় করি। যাই হোক, এখান থেকে ভিউটা দেখো, দূরের পাহাড়টা, ওই ধারে রেঞ্জটা টোটাল দেখা যাচ্ছে, টোটাল রেঞ্জ দেখা যাচ্ছে। ওইদিকে একটা উঁচু, ওই রেঞ্জটা ম্যাজিক্যাল লাগছে, খুব সুন্দর লাগছে রেঞ্জটা। ওই কাকু সুইসাইড হয়তো করার প্ল্যান করছে, কিন্তু আমাদের গিয়ে বাঁচাতে হবে। ফিরার পথে রাস্তায় এক জায়গায় অনেকগুলো পলাশ গাছ দেখে দাঁড়ালাম। এখানে পুরো পলাশ বাগান এবং লাইন দিয়ে পলাশ ফুল ফুটেছে, পুরো লাল হয়ে আছে জায়গাটা, এবং তলাগুলো দেখো পুরো পলাশ ফুল বিছানা হয়ে আছে, কি দুর্দান্ত লাগছে এই জায়গাটা। পলাশ জঙ্গল দিয়ে ঘেরা এবং অসাধারণ সব দৃশ্য সাজানো অযোধ্যা পাহাড়কে পেছনে ছাড়িয়ে অবশেষে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সাথে স্পিকারে বাজছিল গান, তার সাথে গলা মেলাতে মেলাতেই আমাদের পথ চলা। আজ রং চিনে নেবার আকাল ফেরার রাস্তাটা কিছু কম যায় না। অসম্ভব সুন্দর দৃশ্য সাজানো ফেরার রাস্তা আমাদের মনকে আবার ভরিয়ে দিল।